আসসালামু আলাইকুম, আবারও চলে এলাম আপনাদের প্রিয় মুখ ওমর ফারুক আপনাদের সামনে নতুন একটি ক্লাস নিয়ে। আজকের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে সাধারণ জ্ঞানের ভূগোলের একটা বিষয়, মানে ভূগোলের একটি পার্ট। যেহেতু আমরা সাধারণ জ্ঞান যখন পড়ি তখন সেখানে ভূগোল, অর্থনীতি, পৌরনীতি সব এটার মধ্যে থাকে, আর এর নাম দেওয়া হয়েছে সাধারণ জ্ঞান। এটা যে কিভাবে সাধারণ জ্ঞান হয় আমার মাথায় ঢুকে না, এটাকে অসাধারণ জ্ঞান নাম দিলে সম্ভবত বেশি ভালো হতো। যাই হোক, আমাদের চাকরি থেকে নিয়ে শুরু করে অ্যাডমিশন, না অ্যাডমিশন থেকে নিয়ে চাকরি পর্যন্ত সব জায়গায় এটা আছে, বড় বড় পরীক্ষাগুলোর মধ্যে এটা আছে, এমনকি এটা শুধু বাংলাদেশে যে এমন না, এটা ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃত। যাই হোক, ফাও কথা অনেক দিলাম, এবার আমরা শুরু করতেছি আমরা ভূগোলের একটি পার্ট, আবার এটা সাধারণ জ্ঞানের একটা পার্ট ভূগোল, ভূগোলের একটা পার্ট বায়ু ও জলবায়ু নিয়ে। আচ্ছা দেখি আমরা, বায়ু প্রবাহ, বায়ু প্রবাহ বা উইন্ডস, উইন্ডস জিনিসটা কি? স্থানীয় বায়ুচাপ ও তাপমাত্রার পরিবর্তনের ফলে বায়ু প্রবাহ হয়। স্থানীয় বায়ুচাপ ও তাপমাত্রার পরিবর্তনের ফলে আমরা দেখবেন, একটা কথা বলি বারবার, যে অনেক গরম যখন পড়ে তখন আমরা চিন্তা করি, হায়রে সামনে মনে কোনো না কোনো একটা নিম্নচাপ আছে। ব্যাপ্তি ও স্থানীয় কালের উপর নির্ভর করে বায়ু প্রবাহকে নিম্নোক্ত ভাগগুলোয় ভাগ করা যায়। দেখেন কি কি ভাগগুলো, দেখেন একটা অন্য হচ্ছে, দেখেন নিয়ত বায়ু। নিয়ত বায়ু কি? এই বায়ু প্রবাহ পৃথিবীর চাপ বলয় দ্বারা নিয়ন্ত্রিত হয়, সারা বছর একই দিকে প্রবাহিত হয়। সারা বছর নিয়ত বায়ু মানে প্রতিনিয়ত এই বায়ু প্রবাহটা একই, পৃথিবীর চাপের কারণে একই সিস্টেমে সারা বছর প্রবাহিত হয়। যেমন আমরা অনেক সময় বলি কিন্তু দক্ষিণমুখী জানালা, এই টাইপের। যেমন অয়ন বায়ু, পশ্চিম বায়ু, মেরু বায়ু, অয়ন বায়ু, পশ্চিম বায়ু, মেরু বায়ু, যে এলাকায় যেটা রয়েছে, পৃথিবীর চাপ, বাংলাদেশের পৃথিবীর চাপ আর মেরু অঞ্চলের পৃথিবীর চাপ দুটা কিন্তু এক না। এবার দেখি আমরা সাময়িক বায়ু, দেখেন, আচ্ছা সাময়িক বায়ু কি? দেখেন ঋতু পরিবর্তনের সাথে সাথে এই বায়ুর দিক পরিবর্তন হয়, ঋতু পরিবর্তনের সাথে সাথে। যেমন মৌসুমী বায়ু সাময়িক বায়ুর অন্তর্ভুক্ত, মৌসুমী বায়ু সাময়িক বায়ুর অন্তর্ভুক্ত। আপনি দেখবেন যে শীতকালের বাতাসটা থাকে একরকম, গ্রীষ্মকালের বাতাসটা থাকে একরকম, আবার শরৎকালের বাতাস থাকে একরকম, বা বসন্তের এক এক কালে বায়ুর যে প্রবাহটা এক এক রকম হয়, এইটাকে বলে মৌসুমী বায়ু। মৌসুমী বায়ু একটি আঞ্চলিক বায়ু। কেন আঞ্চলিক বায়ু? কারণ সারা বিশ্বে কিন্তু একই সময় একই মৌসুম থাকে না, সারা বিশ্বে একই সময় একই মৌসুম থাকে না, এই জন্য বলতেছে আঞ্চলিক বায়ু। এই বায়ু প্রধানত দক্ষিণ এশিয়া দেখা যায়, কারণ এই আবহাওয়ার যে অনেক ডিফারেন্স, এটা দক্ষিণ এশিয়ায় অনেক বেশি দেখা যায় আবহাওয়ার ডিফারেন্স, বুঝতে পারছেন নিশ্চয়ই। আর মাঝে মধ্যে দেখেন তো ছবি তো উঠতেই আছে, কিছুটা বুঝতেও পারতেছেন, যদিও এগুলো মানে হচ্ছে স্লাইড করে বুঝিয়ে বুঝিয়ে পড়ার কথা, আমি কেবল এখানে থিওরিগুলো বর্ণনা করতেছি আর প্রাসঙ্গিক ছবিগুলো আপনাদের সামনে তুলে ধরতেছি। স্থানীয় বায়ু বা লোকাল উইন্ডস, নিয়মিত ও অনিয়মিত ভিত্তিতে এসব বায়ু পুরোপুরি স্থানীয়ভাবে সৃষ্টি হয়। এই বায়ুর প্রভাবাধীন এলাকা সীমিত ও ক্ষণস্থায়ী, তবে প্রধান বায়ু প্রবাহে এই বায়ুর তেমন প্রবাহ নেই। পৃথিবীর সব স্থানীয় বায়ু তিনটি প্রধান শ্রেণীতে বিভক্ত। আপনি দেখবেন পাহাড়ি অঞ্চলে যখনই যান সে আপনি বায়ু মানে বাতাসের একটা পাবেন, তো এটা বলছে স্থানীয় বায়ু। এখন পাহাড়ি অঞ্চলে বাতাসের যে বায়ুটা থাকে, কিংবা শহর অঞ্চল ছাড়া কিংবা ঘনবসতি ছাড়া যে বায়ুর যে প্রবাহটা থাকে, ঘনবসতি কিংবা শহরের ভিতরে কিন্তু সে বায়ু প্রবাহটা থাকে না, এটাই বলতেছে স্থানীয় বায়ু। তো বলতেছে এই বায়ুর প্রভাবাধীন এলাকা সীমিত ও ক্ষণস্থায়ী, বুঝতে পারছেন নিশ্চয়ই সীমিত এরিয়ার মধ্যে এটা হয়, তবে প্রধান বায়ু প্রবাহে এই বায়ুর তেমন কোনো প্রবাহ নাই, মানে এর প্রভাব নেই। পৃথিবীর সব স্থানীয় বায়ু তিনটি প্রধান শ্রেণীতে বিভক্ত, একটা হচ্ছে সমুদ্র স্থলবায়ু, উপত্যকা পার্বত্য মৃদু বায়ু, শুষ্ক তাপীয় স্তূপ মেঘ পরিচলন বায়ু, ঠিক আছে, এই তিন ভাগে বিভক্ত। 4 নম্বর, স্থানীয় ধ্বংসাত্মক বায়ু প্রবাহ, ঘূর্ণিঝড় ও বায়ু ঘটিত স্থানীয় বিপর্যয়ের উদাহরণ, স্থানীয় ধ্বংসাত্মক বায়ু প্রবাহ, ঠিক আছে। 3 নম্বরটা কিন্তু ধ্বংসাত্মক না, কিন্তু 4 নম্বরটা ধ্বংসাত্মক। এবার দেখি আমরা মেঘ, মেঘ কাকে বলে? ক্লাউডস, দেখেন জলীয় বাষ্পের ঘনীভূত রূপী মেঘ, জলীয় বাষ্পের ঘনীভূত রূপী মেঘ। আমরা একটা কেতলিতে যদি পানিটাকে গরম করেন, দেখবেন যে এটার যে ধোঁয়াটা, পানিটা কিন্তু জলীয় বাষ্প হয়ে, কিন্তু আমরা পড়েছিলাম কিন্তু ক্লাস 4 5 6 এ বিজ্ঞানে পড়েছিলাম, উপরের দিকে উঠতে থাকে, তো এটা ঘনীভূত হয়ে মানে একত্র হয়ে যে একটা রূপ ধারণ করে সেটাই হচ্ছে মেঘ। প্রকৃতপক্ষে মেঘ হচ্ছে সূক্ষ্ম জলকণা, দেখেন সূক্ষ্ম জলকণা ড্রপলেটস, দেখছেন মিনি ড্রপলেটস, বা ক্ষুদ্রকার দৃশ্যমান বরফের টুকরা। কুয়াশা বা ফগ কি? কুয়াশা হচ্ছে ভূপৃষ্ঠ সংলগ্ন বা তার কাছাকাছি জমা হওয়া মেঘ, তার মানে বুঝতে পারছেন নিশ্চয়ই উপরে যেটা থাকে, উপরে একদম আকাশের মধ্যে যেটা থাকে, আমরা পাহাড়ে উঠলে যেটা পাই, এটা যেহেতু ভূপৃষ্ঠের সাথে সংযুক্ত না, তাহলে এটা হচ্ছে মেঘ। আর ভূপৃষ্ঠের সাথে রাত্রের বেলা কিংবা শীতকালে যা পড়ে সেটা হচ্ছে কি? কুয়াশা। মেঘ ও কুয়াশার মধ্যে স্থান ও গঠন প্রক্রিয়া ছাড়া ভৌতিক কোনো পার্থক্য নেই, কুয়াশা নিচে থাকে, মেঘ উপরে থাকে, এটাই হচ্ছে পার্থক্য, আর কিছুই নেই।
বৃষ্টিপাতের উপর ভিত্তি করে আমরা এতক্ষণ বায়ু নিয়ে আলোচনা করলাম, এবার আমরা আলোচনা করব জলবায়ু নিয়ে। বৃষ্টিপাতের উপর ভিত্তি করে জলবায়ুকে নিম্নলিখিত ভাগে ভাগ করা হচ্ছে। এক নম্বর শুষ্ক, দেখেন শুষ্ক বাৎসরিক গড় তাপমাত্রা, গড় বৃষ্টিপাত হচ্ছে 0 থেকে 25 সেন্টিমিটার। আচ্ছা, তারপর দেখেন শুষ্ক ভাবাপন্ন, আর্দ্র ভাবাপন্ন, আর্দ্র অতিসিক্ত, অতিসিক্ত এই যে এখানে দেওয়া রয়েছে কোনটাতে কত হবে। এবার দেখি বনভূমি কি। বনভূমি হচ্ছে জলবায়ুর উপাদানের মধ্যে উষ্ণতা ও বৃষ্টিপাতের ঋতুকালীন পরিবর্তনের প্রত্যক্ষ স্বাক্ষর। মানে আপনি বনভূমিতেই কিন্তু জলবায়ুর যে পরিবর্তন সেটা ভালো করে বুঝতে পারবেন বনভূমির মধ্যে। একদিকে উষ্ণতা বনভূমির মধ্যে পাওয়া যায়, আবার বনভূমির গাছের কারণে এটার মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত হয়, বুঝতে পারছেন নিশ্চয়ই। এই জন্য কিন্তু রেইন ফরেস্ট গুলোর মধ্যে কিন্তু এটার বেশি প্রভাব দেখা যায়। রেইন ফরেস্ট বনভূমির উপর ভিত্তি করে জলবায়ুর প্রকারভেদ নিম্নরূপ। এক নম্বর দেখেন, ক্রান্তীয় আর্দ্র জলবায়ু সব ঋতুতে উষ্ণ থাকে। ক্রান্তীয় আর্দ্র জলভূমি জলবায়ু, ট্রপিক্যাল ময়েস্ট ক্লাইমেট। শুষ্ক জলবায়ু মানে ড্রাই ক্লাইমেট, দেখেন কি শুষ্ক থেকে প্রায় শুষ্ক ভাবাপন্ন, যেখানে বাষ্পীভবন বাড়িপাতের চেয়ে বেশি মাত্রায় সংঘটিত হয়। কি বলতেছে, বাষ্পীভবন বাড়িপাতের চেয়ে মানে বৃষ্টির চেয়ে উষ্ণতাটা একটু বেশি থাকে, এটাই বলতেছে। আর্দ্র মাঝারি উষ্ণতার জলবায়ু, দেখেন মৃদু শীত কিন্তু মাঝারি গ্রীষ্মকাল থাকে। আর্দ্র সূক্ষ্ম উষ্ণতার জলবায়ু, তীব্র শীত কিন্তু নমনীয় গ্রীষ্মকাল থাকে। মেরুদেশীয় জলবায়ু, এটা মেরুদেশীয় অঞ্চলের মধ্যে রয়েছে, যে চিরতুষার রাজ্য, উষ্ণতা সারা বছর হিমাংশের নিচে থাকে, যেমন রাশিয়া, সাইবেরিয়া, কানাডার অঞ্চলগুলো এরকম। তো বনভূমির উপর ভিত্তি করে জলবায়ুর প্রকারভেদ কিন্তু এই 5 প্রকার: ক্রান্তীয় আর্দ্র জলবায়ু, শুষ্ক জলবায়ু, আর্দ্র মাঝারি উষ্ণতার জলবায়ু, আর্দ্র সূক্ষ্ম উষ্ণতার জলবায়ু, মেরুদেশীয় জলবায়ু। তো আপনারা কিন্তু এই মানে শব্দগুলা বুঝলে কিন্তু বুঝতে পারবেন যে কি বোঝাচ্ছে এখানে, মানে শব্দের অর্থগুলা বুঝতে পারলে কিন্তু আপনারা এর ব্যাখ্যাটা করতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে, ভূগোলের কিছুটা হলেও আপনাদের হেল্প করতে পারছি বলে আমার মনে হয়। তবু তারপর আপনারা আপনাদের মতামতগুলো জানাবেন। আমরা ইতোপূর্বে কিন্তু ভূগোলের আরো কিছু ক্লাস নিয়েছি, শুধু ভূগোল না, আমরা অন্যান্য টপিকেরও ক্লাস নেব আমাদের নতুন এই চ্যানেলে। আর আমাদের ফেসবুক পেজ দেখেন, ফেসবুক গ্রুপ, ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সবকিছু এখানে রয়েছে। তো চাইলে সেখানে অ্যাড হতে পারেন আপনার ইচ্ছা অনুসারে, আর এগুলো নোট করে নেন, যদি নোট করতে কষ্ট হয় তাহলে অনুশীলনের বইগুলো নিতে পারেন। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।